সালামু আলাইকুম অল জব ডেস্টিনেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওর সাথে যে সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট অর্থাৎ সৌরজগৎ, পৃথিবী ও জ্যোতিষ্ক এবং মহাকাশ অভিযান থেকে বিগত 30 বছরে বাছাই করা প্রশ্নের সমন্বয়ে ভিডিওটি সাজাচ্ছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তাই কথা না বলে চলে যাচ্ছি সৌরজগৎ, পৃথিবী, জ্যোতিষ্ক ও মহাকাশ অভিযান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্নটি, পৃথিবীর আহ্নিক গতির ফলে সৃষ্টি হয় দিবারাত্রির সংগঠন। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কী হবে? নিম্নভূমি নিম্নজ্জিত হবে। বিশ্বব্যাংক তত্ত্বের ব্যাখ্যা উপস্থাপন করেন কে? স্টিফেন হকিং। বাংলাদেশের প্রমাণ সময় কোনটি? গ্রিনহাউস সময় হতে 6 ঘন্টা আগে। পৃথিবী সূর্যের চারদিকে কত মাইল বেগে ঘুরে? ঘন্টায় 66,000 মাইল বেগে। হাবল স্পেস টেলিস্কোপ কবে উৎক্ষেপণ করা হয়? 24 এপ্রিল 1990। গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝায়? তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি। গিনিজমান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা? 6 ঘন্টা। মঙ্গল গ্রহে অবতরণকারী খেয়াজানটির নাম কি? পাথফাইন্ডার। কোন গ্যাসটি ওজন গ্যাসকে ভাঙতে সাহায্য করে? ক্লোরোফ্লোরোকার্বন। মহাশূন্যে উৎক্ষিপ্ত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? অ্যাপোলো। বিগ ব্যাং থিওরির প্রবক্তা কোন বিজ্ঞানী? জর্জ লামেটিয়ার। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড। সূর্য চন্দ্র অপেক্ষা কত গুণ বড়? সূর্য চন্দ্র অপেক্ষা কত গুণ বড়? 2,30,00,000 গুণ বড়। GMT বা গ্রিনিচ মিন টাইম এবং কোন শহরের সময়ের কোনো ব্যবধান নেই? লন্ডন। মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? হেস। চন্দ্রগ্রহণ হয় এ ফুল মুন্ডে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা। মঙ্গল গ্রহে প্রেরিত নবযান কোনটি? বাইকিং। মহাশূন্যে প্রথম নবচারী একজন রাশিয়ান। বৈশ্বিক উষ্ণতার কারণ বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড জমা হয়। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নহে? সালফার ডাইঅক্সাইড। সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে? বুধ। মহাজাগতিক রশ্মির আবিষ্কারক হেস। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হল 93 মিলিয়ন মাইল। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যের চারদিকে পরিভ্রমণ করিতেছে, এই তত্ত্ব দিয়েছিলেন কে? কোপার্নিকাস। আহ্নিক গতি পৃথিবী নিজ অক্ষে প্রতিনিয়ত কোন দিকে আবর্তন করছে? পশ্চিম থেকে পূর্ব দিকে। নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? অস্ট্রেলিয়া। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। বাংলাদেশ দিবালোক সংরক্ষণের সময়সূচি প্রবর্তিত হয়েছে 19 জুন 2009। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা। পৃথিবী প্রকৃতপক্ষে একটি অভিগত গোলক। বায়ুমণ্ডলের ওজোন স্তরের গর্ত সম্পর্কে যে তথ্যটি সত্যি নয়, এল নিনো প্রভাবের ফলে এই গর্ত সৃষ্টি হয়। বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? ওজন। কত খ্রিস্টাব্দ থেকে হিজরি সন গণনা শুরু হয়? 622 খ্রিস্টাব্দ। শুক্র গ্রহের অপর নাম কি? শুক্র গ্রহের অপর নাম হচ্ছে শুকতারা বা সন্ধ্যাতারা, অর্থাৎ ক অক্ষ উভয়ই উত্তর হবে।
ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি গ্যাস কিসের জন্য দায়ী? ওজোন স্তর নষ্ট করার জন্য। কসমিক ইয়ার বলতে কি বোঝায়? ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল। পরিবেশ দূষণের ক্ষেত্রে উল্লেখিত গ্যাসসমূহের মধ্যে কোন গ্যাসটি গ্রিনহাউস এফেক্টের জন্য প্রকৃতপক্ষে দায়ী? গ্রিনহাউস এফেক্টের জন্য প্রকৃতপক্ষে দায়ী হচ্ছে CO2, মানে কার্বন ডাই অক্সাইড। আর্কটিকের বরফ গলে যাওয়ার কারণ? বৈশ্বিক উষ্ণতা। ওজনের রং হচ্ছে গাঢ় নীল। বৃহত্তম রেডিও টেলিস্কোপের নাম কি? বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের নাম কি? অ্যাপাচার স্ফেরিয়াল রেডিও টেলিস্কোপ। কোন অক্ষাংশ বা দ্রাঘিমাংশ পার হলে নাবিকদের তারিখ বদলাতে হয়? 180 ডিগ্রি দ্রাঘিমা। আশা করছি এই MCQ প্রশ্নগুলো আপনাদের কাজে লাগবে। অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। এই একটি চ্যানেল ফলো করলে আশা করছি আপনাদের চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।